প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমাদের সপ্তম শ্রেণীর প্রথম বাংলা বিষয়ের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো এবং সাথে সাথে ম্যাডাম যা বলবে তা খাতায় লিখে ফেলবে। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় বিষয় নিয়ে সবাই বইটা বের করো। দেখো বইয়ের নাম কি? বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী। সবাই বইটা দেখো। দেখেছ? এখন দেখো আমার বোর্ডে কি লেখা আছে। আজকে কি বিষয় নিয়ে কোন কোন অপশনটা করব? ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। ভাব সম্প্রসারণ মানে কি? ছোটটাকে বড় করা, বুঝছো? ভাবটাকে আমি সম্প্রসারিত করব মানে প্রকাশ করব। তো প্রকাশ করতে হলে তো আমাদের একটু বড় ভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো সবাই বইটা খুলো। তোমাদের পড়া ছিল কি 116 পৃষ্ঠার 1 এবং 2 ভাব সম্প্রসারণ, তাই না? দেখো কি আছে। এক নম্বরে কি আছে দেখো, পিতা মাতা গুরু জনে দেবতুল্য জানি, যতনে মানিয়ে চলো তাহাদের বাণী। এ কথাটা কি অর্থ বুঝতে পারছো? আমাদের সবার পিতা মাতা আছে না? ওনারা কি আমাদের গুরুজন না? ওনাদেরকে আমরা সবসময় গুরুজন হিসেবে মানি না? যতনে মানিয়ে চলো তাহাদের বাণী। তো গুরুজনদের বাণী কি? কথা, কথা মেনে চলতে হবে আমাদের। গুরুজনদের পিতা মাতার কথা যদি আমরা মানিয়ে চলি তাহলে আমরা কোনো বিপদ আপদে পড়ব না এবং উপরওয়ালা কি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, ঠিক আছে? কখনো পিতা মাতাকে অবহেলা করতে নেই, পিতা মাতার কথা অবাধ্য হতে নেই। তারা যা বলবেন তা সব আমাদের ভালোর জন্য বলবেন, ঠিক আছে না? তো তাদের কথা মতো আমরা চলব। এখানে কি দুইটা লাইন দেওয়া আছে না? এই দুইটা লাইনের কথা আমরা কি ভাব সম্পূর্ণ ভাবটা কিভাবে সম্প্রসারিত করব এটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? দুই লাইনটাকে আমরা অনেক বড় করে লিখব। তো দেখো বই কি আছে, বইটা একটু খেয়াল করো। এখানে মূল ভাব আছে, সিদ্ধান্ত আছে, এত কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? শুধু আমরা মূল ভাবটা পড়ব, শুধু ভাবটাকে আমরা সম্প্রসারিত করব। এখানে কি আছে, পিতা, শুনো সবাই মনোযোগ দিয়ে শুনো, পিতা মাতা আমাদের জীবন দান করেন এবং অনেক কষ্ট করে লালন পালন করেন, বুঝতে পারছো? পিতা মাতার সঙ্গে অন্য গুরুজনরাও আমাদের সুস্থ জীবন বিকাশে সহায়তা করেন এবং অনেক কষ্ট স্বীকার করে আমাদের বড় করে তুলেন। এরা সবাই বয়সে জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞায় আমাদের থেকে অনেক বড়। তারা আমাদের স্নেহ করেন, ভালোবাসেন এবং সর্বদাই মঙ্গল কামনা করেন। তারা কি আমাদের সবসময় কি মঙ্গল কামনা করেন, তাই না? অভিজ্ঞতার আলোকে তারা জানেন কি করলে আমাদের ভালো হবে। নবীনতা ও অনভিজ্ঞতার কারণে এই কঠিন ও জটিল পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা। সে জন্য পিতা মাতা গুরুজন ও বিশ্বের মহান ব্যক্তিদের উপদেশ চলার পথে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করতে হবে, আর তা না হলে পারলে জীবনে সফলতা আসবে না। প্রতি মুহূর্তে আমরা হুচট খাবো। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বায়াজিদ বুস্তামি কিভাবে গুরুজনদের আদেশ উপদেশ পালন করেছে, আর সে কারণেই তারা আজ সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হতে পেরেছে। তাই পিতামাতা গুরুজন আদর্শ স্থানীয় দেবতুল্য এবং আরাধনা যোগ্য। তাদের বাণী অনুসরণ করে নিজের জীবন গড়তে হবে এবং দেশ জাতি তথা সমগ্র বিশ্বকে শাশ্বত কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখছো এই দুইটা কথা কি আমরা